নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে কফি শপ স্টাইলের কফি ক্যাপিচিনো। বাড়িতে আমরা নর্মাল যে কফি বানাই তাতে কিন্তু রেস্টুরেন্টের মতো বা ক্যাফেতে যেরকম কফি পাওয়া যায় সেই রকম টেস্ট কিছুতেই আমরা আনতে পারি না। কিন্তু আমি খুব সহজ উপায়ে কিভাবে একেবারে ক্যাফের মতো ক্যাপিচিনো বাড়িতে খুবই সহজে মাত্র 10 মিনিটেই বানানো যায় সেটাই দেখিয়েছি। খুবই সহজ বানানো আর খুবই টেস্টি। আমরা ক্যাফেতে তো অনেক দাম দিয়েই এটা খেয়ে থাকি, বাড়িতে খুবই কম সস্তায় এটা বানিয়ে একবার খেয়ে দেখুন। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় কফি শপ স্টাইলের কফি ক্যাপিচিনো। ক্যাপিচিনো কফি বানানোর জন্য দুধ আর জলটা সমান পরিমাণে নিতে হবে, মানে 1:1 নিতে হবে। দুধ বেশি দিলেও হবে না বা শুধু দুধ দিয়ে করলেও ক্যাপিচিনো হবে না, তাই আমি অর্ধেক কাপ দুধ নিয়েছি আর অর্ধেক কাপ আমি জল দিয়ে দিলাম। এবার একটা পাত্রের মধ্যে দুধ আর জলটাকে দিয়ে দিলাম। এটাকে আমরা এখন বয়েল করব না, প্রথমে আমরা কফির মিশ্রণটাকে তৈরি করে নেব, তারপরে দুধ আর জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আগে যদি গরম করি তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে। ক্যাপিচিনো বানানোর জন্য আমি নেসক্যাফে ব্যবহার করছি। চেষ্টা করবেন ভালো কোম্পানির কফি দিয়েই এটা বানাতে, তবেই ভালো হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কফি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। আমি 1.5 টেবিল স্পুন চিনি দিচ্ছি। এক চামচ দুধ দিলাম। এবার একটা এগ বিটারের সাহায্যে আমি এটাকে ক্রমাগত এইভাবে নাড়াতে থাকবো। যদি মনে হয় আর একটু দুধ দেওয়া যেতে পারে। এগ বিটার যদি না থাকে তাহলে চামচ দিয়ে কাজটা করতে হবে। ঘড়ি দেখে এটা 10 মিনিট খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর 10 মিনিট পরে আপনারা দেখতে পারবেন যে কফির যে ডার্ক কালার ছিল আস্তে আস্তে কালারটা অনেকটাই হালকা হয়ে যাবে আর এটা ফুলে উঠবে। এইভাবে আমি নাড়াতে থাকব। আমি ঘড়ি দেখে 10 মিনিট এইভাবে কফি চিনির মিশ্রণটা নাড়িয়ে নিয়েছি। দেখুন কালারটা এখন অনেকটা হালকা হয়ে গেছে, ঠিক আগের কফির কালারের মতো নেই, পুরো একটা ক্রিমি ভাব চলে এসেছে। আমাদের এই কফির মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমরা দুধটাকে বয়েল করে নেব, মানে দুধ আর জলের মিশ্রণটা। এবার দুধ আর জলের মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা এবার ভালো করে ফুটে উঠেছে, দুধ আর জলের মিশ্রণটা। এবার আমরা গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার ওই কফির মিশ্রণের মধ্যে ফুটন্ত গরম জল আর দুধের মিশ্রণটাকে ঢেলে দেব। এবার এই মিক্সটা দিয়ে খুব ভালো করে আর একটু ফেটিয়ে নেব। এইভাবে কফির মিশ্রণ বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনারা রেখে দিতে পারেন।
তাহলে যখন মনে হবে কফি খাওয়ার ইচ্ছা হবে, তখন ফ্রিজ থেকে শুধুমাত্র এই কফি চিনোর মিশ্রণটা বের করবেন আর গরম দুধ জলের মিশ্রণ ওর মধ্যে ঢেলে আপনারা পরিবেশন করতে পারবেন। এবার দেখুন, একটু ভালো করে ফেটিয়ে দেওয়ার পরে পুরো ক্রিমি সুন্দর একটা কফি চিনো তৈরি হয়ে গেল, ঠিক যেমন আমরা ক্যাফেতে গিয়ে খাই বা কোনো অনুষ্ঠান বাড়িতে যেভাবে সার্ভ করা হয়। আমাদের আজকের রেসিপি কফি ক্যাপুচিনো একেবারে রেস্টুরেন্টের মতো তৈরি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।